फ्रेंड्स दिस इज मार्गरेट एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल ग्लैम विद मार्गरेट। तो आबारो चले एलाम तोमादेर सामने एक नतून वीडियो निये। आज के प्रचुर तेल लागिएछि माथाय, कल के राते भालो घुम हयनी, एत गरम लागछिलो आर एखन आमी एकटु स्किन केयर करब, तो भाबलाम तोमादेर साथे शेयर करी आर बिकेले एकटु बेरोबार आछे। तो जाइ होक, एखान थेके आमी ब्लगटा शुरू करे फेललाम, तोमरा साथे थाको, एनजॉय करो ब्लगटाके। আমি মুখ ক্লিন করে চলে এসেছি, মুখ গলা স্নান করব, ফেস ওয়াশও লেগে আছে, ঠিক করে ধোয়াও হয়নি, আইব্রো অনেক হয়ে গেছে, দেখো আইব্রো করতে হবে। ডলিকের মধ্যে ডাকবো, আমাদের বাড়িতে এমনি একটা অনুষ্ঠান আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। গলায় না আমি একটু ডিটেনটা লাগিয়ে নিচ্ছি, যে কোনো কোম্পানির এই গরমকালে ডিটান ইউজ করতে পারো, অনেক রকম কোম্পানি এখন অনলাইনে ডিটান পাওয়া যায়। তো আমি কখনো নেকটাকে অ্যাভয়েড করি না, সবসময় চেষ্টা করি নেকটাকে নেকে প্যাক লাগানোর। আর আমি হোমমেড একটা ফেস প্যাক ইউজ করছি, এর মধ্যে মুলতানি মিট্টি আছে, টিট্রি অয়েল আছে, কারণ হালকা হালকা এই সময় র্যাশেস ইয়া পিম্পল হওয়ার একটা চান্স হয়, কারণ এতটা গরম পড়ে গেছে না, তোমার ভালো স্কিনেও ঘামাচি গুড়ি গুড়ি র্যাশ ব্রণ হতেই পারে। তাই জন্য আমি দিনে একবার করে এই প্যাকটা ইউজ করছি। এটার মধ্যে মুলতানি মিট্টি, টিট্রি অয়েল, রোজ ওয়াটার আছে, কিউকাম্বার ওয়াটার আছে, আর সামান্য পরিমাণ চালের গুঁড়ো আছে। অনেক দিন তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করিনি, তো ভাবলাম আজকে আমি স্কিন কেয়ার দিয়ে অনুষ্ঠানটা শুরু করি। গরমে কিছুই ভালো লাগে না, মানে যাই করো তাই অসহ্য, মানে শুধু ফ্যানে আর এসি চালিয়ে বসে থাকো, কিন্তু এসি তো আমরা সারাদিন চালালে তো কারেন্টের বিল দেখতে হবে না, ঘাই ঘাই করে কারেন্টের বিল উঠবে, সারাদিন তো আর এসি চালিয়ে থাকা যায় না। আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, সারাদিন আমরা এসি তো চালিয়ে রাখতে পারবো না, তাই আমি তো দুপুরবেলা রাতের বেলা চালাই নর্মালি। তো যাই হোক, এখন 10-15 মিনিট কিছু কাজ আছে করবো, ছোটোর মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। তো ঠিক আছে, থাকো সাথে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাইরে ভেবেছিলাম বেরোবো, কিন্তু আর বেরোতে পারিনি। এখন আমরা বড়দিনের কেক খাচ্ছি, এটা কি মাস? এপ্রিল না, এপ্রিল মাস। এখন বড়দিনের কেক খাচ্ছি, কেন কি আমি কেক ওর জন্য রেখে দিয়েছিলাম। আমি যত বছর বিয়ে করেছি আমি প্রতি বছর ওকে কেক খাইয়েছি, খাইয়েছি তো, ওইদিকে ক্যামেরা যাক, ওইদিকে খাইয়েছি তো তোমাকে আমি কেক। আচ্ছা বললো হ্যাঁ, তো এখন আমরা কেক দিয়ে পার্টি করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কেননা দুপুরের পর ভেবেছিলাম লাঞ্চ দেখাবো তোমাদের সাথে, কিন্তু আর হয়ে ওঠেনি। তো একদম টি পার্টিতে চলে আসো সবাই, আর ছোটোটা ওখানে দুষ্টুমি করছে। এখন আমরা চা খাচ্ছি, আজকের ওয়েদার খুব বাজে, কেননা এখানে আমরা চা খেতে হচ্ছে এসি চালিয়েছি, কেন এত গরম বাইরে টেকা যাচ্ছে না, আমাদের বাথরুমে তো মনে হচ্ছে আগুনের গোলা পড়ছে এরকম ব্যাপার। বাথরুমে ফ্রেশ হতে গেছি, পুরো ঘেমেছে একাকার। কি করতে গেছিলে বাইরে, ঠিক করে বন্ধ করে দাও, গার্ডার আনতে গেছিলে? তুমি কি খেলা করছো এখন, কি খেলছো? আমাদের বাড়িতে তো কালকে মনে হয় বাস পড়বে, কারণ একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান মানে প্রার্থনা আছে। তো এখন মামি একটু চাটা গরম করে নিয়ে না, ঠান্ডা হয়ে গেল। তো এখন আমরা খাচ্ছিলাম, তো ভাবলাম খেতে খেতে ক্যামেরাটা অন করে দিই, তোমাদের সাথেও শেয়ার করি। কেকটা কিরকম হয়েছে? কেকটা ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল, সত্যি করে বলো কেকটা কিরকম হয়েছে? কেকটা খুবই ভালো হয়েছে, 4 মাস হয়ে গেছে কেক বানানোর পর, কিন্তু মনে হচ্ছে যেন গতকালই বানানো হয়েছে, এত ফ্রেশ অ্যান্ড টাটকা। ফ্রেশ অ্যান্ড টাটকা, তুমি তো শিপের মধ্যে লেকচার দাও না, লেকচার দিচ্ছো। অ্যাকচুয়ালি কেকটা আমি ফ্রিজে রেখে দিই, যখন ও আসে তখন মাইক্রোতে গরম করে দিই, তো অ্যাজ ইট ইজ থাকে, কোনো ওর মধ্যে চেঞ্জ হয় না, তাই
কিছু চেঞ্জ লাগছে কেকটা? না, কেকটা তো ফ্রেশ আছে। সেটাই তো। ঠিক আছে, আমরা চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা। অনেকক্ষণ পর কাজবাজ করে আবার এলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে আমি তোমাদেরকে একটা শাড়ি দেখাবো, যেটা আমি তোমাদেরকে এখনও দেখাইনি, আমি পরবো, প্রার্থনায় পরবো। তো শাড়িটা দেখিয়ে দেবো আমি আজকেই, তার একটু পরে দেখাচ্ছি। আর ওর সাথে আমি ব্লাউজ নিয়েছি, কী ব্লাউজ নিয়েছি সেটাও দেখাবো। আর তোমরা, তোমাদের কিছু টিপস দেবো। তো আমি, দাঁড়াও, টিপসটা আগে দিয়েই দিই। তোমরা যাদের, তোমাদের মুখে র্যাশ পিম্পল হচ্ছে, তোমরা প্রথমে শশাটাকে গ্রেট করবে, মানে শশার রসটা নেবে, পুরো রসটা গ্রেট করে একটা ছাঁকনি দিয়ে বা হাত দিয়ে চিপে রসটা বার করবে। আর ওর মধ্যে যদি ধরো 6 চামচ শশার রস হয়, তাহলে ওর মধ্যে 6 চামচ জল নেবে, রড দেবে না, হাফ হাফে দেবে, জল নেবে। নিয়ে ওর মধ্যে 2-3 ফোঁটার মতন টিট্রি অয়েল নেবে, দিয়ে দেবে ড্রপ, ওর বেশি দিও না, 5 ফোঁটার বেশি দিওই না, ড্রপ দিয়ে আইস কিউব নেবে। আইস কিউবের মধ্যে ওটা আইস কিউবে দিয়ে দিবে, যতটা হলো আইস কিউবে দিয়ে দিবে। তুমি রেশিওটা 50-50 রাখবে শশার রসের সাথে জলে, সে তোমার বেশি হলে বেশিটা হলো, কম হলে কমটা হলো। আর 5 ফোঁটার মতন টিট্রি অয়েল দিয়ে দেবে। এবার ওটাকে আইস কিউব করবে। ধরো তুমি আইস কিউবটা করলে, এবার দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে, আমরা সবাই ঘরেই মোটামুটি আপাতত আছি, তো দুপুরবেলা মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে ওই পুরো একটা কিউব ভালো করে আইস কিউবটা পুরো মুখে ঘষে নেবে। যতক্ষণ আইস কিউবটা আছে পুরো মুখে ঘষে ওটাকে 10 মিনিটের মতন স্টে করাবে স্কিনে। স্টে করানোর পর 10-15 মিনিট থাকলে তারপর মুখটা জল দিয়ে ধুয়ে সানস্ক্রিন লাগাও কি ময়েশ্চারাইজার লাগাও, ময়েশ্চারাইজার লাগিয়েও না, অ্যালোভেরা জেল লাগাতে পারো। তোমরা করে দেখো, তোমাদের স্কিন এতটা কাম হবে, এতটা মানে সুদিং এফেক্ট হবে, যে মানে পিম্পল র্যাশ অতটা হওয়ার মানে অতটা অ্যাটাক করবে না তোমাদের স্কিনে, আর তোমাদের স্কিনটা খুব রিল্যাক্স করবে। আর হচ্ছে তোমরা মুলতানি মিট্টির প্যাকও লাগাতে পারো, আমি বলছি, দাঁড়াও তোমাদের মুলতানি মিট্টির প্যাকটা কই যাও। রুটিন আসি কথা, রুটিন সাবধানে যোগ দিচ্ছি, 6টা বাইরে খুব হাওয়া চলছে। বাইরেটাও ঠান্ডা আছে, ঘরের ভিতরে যত গরম। হ্যাঁ, তোমাদের একটা প্যাক বলে দিই, হ্যাঁ, স্কিন কেয়ারের জন্য যাদের প্রচণ্ড পিম্পল হচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি। আর লাল চন্দন নেবে, লাল চন্দন কাঠটা কিনবে, গুঁড়োটা নেবে না, কেননা গুঁড়োটা না ভেজাল থাকে, কাঠটা নেবে লাল চন্দনের। আর হচ্ছে তোমার ওর সাথে মানে লাল চন্দনের কাঠটা গোলাপ জল দিয়ে ভালো করে পাটা হয় না, যে ঠাকুরের পুজো হয় ইয়া ওই যে নোড়া ইয়ের, তাই বলে মশলার ইয়েতে করো না, ওই টাইপের গোল কিনে নেবে, ওটা ভালো করে এতটার মতন পিওর লাল চন্দনের সাথে গোলাপ জল দিয়ে ব্লেন্ড করবে। আর ওর মধ্যে 1/2 চামচ মুলতানি মিটি নেবে, 2-3 ফোঁটা টিট্রি অয়েল দিয়ে ভালো করে ব্লেন্ড করে পুরো মুখে লাগাও। বড়ো বড়ো পিম্পলের উপর রাত্রিবেলা লাগিয়ে রেখে দাও, কেননা এখন তো এত গরম, গরমে সিবামে অয়েল সিক্রেশন এত বেশি হয় যে মানুষের প্রত্যেকটা, বেশিরভাগ মানুষের মুখে র্যাশ পিম্পল অ্যাটাক হচ্ছে। র্যাশ তো আলাদা জিনিস, ওটা তো ড্যান্ড্রাফ থেকে হচ্ছে, ধরো পিম্পল অ্যাটাক করছে, স্কিন পুরো ডাল হয়ে যাচ্ছে, চিপচিপা করছে, মেকআপ স্ট্রেস, মেকআপ তো ছেড়েই দাও, মেকআপের কথা বলবোই না, এখন মেকআপের কোনো সওয়ালই ওঠে না, মেকআপ তো স্টে করার কোনো প্রশ্নই উঠছে না, কেন কি এত পিম্পলে মানে এত গরমের মধ্যে মানুষের এমনি মুখ দিয়ে সারাক্ষণ ঘাম সোয়েটিং হচ্ছে। আর মেকআপের আগে 1 কিউব আইস কিউব ভালো করে মুখে লাগিয়ে নেবে, আইস কিউব লাগানোর কিছুক্ষণ পর মেকআপ করবে, যদি মেকআপ তোমাদের থাকে করতে হয়, আর না হলে মেকআপ করোই না, হালকা লিপস্টিক কাজল যারা পরো লাগিয়ে বেরিয়ে পড়ো, কিছু করার নেই, এখন যা গরম পড়েছে মেকআপ করেও স্টে করবে না, বেশিটা স্টে করে না, যাদের স্কিন অয়েলি তাদের তো আরও স্টে করে না, ড্রাই স্কিনে যাও স্টে করে, অয়েলি স্কিনে একদম স্টে করে না। আমি তোমাদের শাড়িটা দেখিয়ে দিই, হ্যাঁ শাড়িটা দেখিয়ে দিই। আর আরেকটা কথা, তোমরা ডিটক্স ওয়াটার হিসাবে এখন গ্রিন টিটাকে খাও, কিন্তু আমি বলবো একটা সকালবেলা ঘুম থেকে উঠেই জলের মধ্যে একটা শশা ছিলেও না ছিল ভালো করে ধুয়ে স্লাইস করে ওর মধ্যে জলের মধ্যে ফেলে দাও,
একটা বড় লেবু বা দুটো লেবু, পাতি লেবুর রস দিয়ে দাও, পুদিনা পাতা থাকলে দিয়ে দাও, তুলসী পাতা থাকলে দিয়ে দাও, ওটা দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ ওটাকে রেখে দাও, 3-4 ঘন্টা রেখে ওই জলটাকে ডিটক্স হিসাবে খাও। তোমাদের শরীরে যত রকমের তোমাদের মানে যে ব্যাড টক্সিন আছে ওটা রিলিজ হয়ে যাবে। তো আমি দাঁড়াও তোমাদের এবার শাড়িটা দেখিয়ে দেখো, আমি শাড়িটা নিয়ে চলে এসেছি, শাড়ি আর ব্লাউজ দুটোই আছে, আমি দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, বাটারফ্লাই ব্লাউজ দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাটারফ্লাই ব্লাউজটা কিনেছি আমি। এরকম আমি আগেও একটা ব্লাউজ পরেছি, কিন্তু এটা সাদা রঙে কিনেছি আমি, এটা আমি আগেই কিনেছিলাম এই ব্লাউজটা। শাড়িটা ম্যাচ হয়ে গেছে, আর এই যে অর্গানজা শাড়ি, পুরো প্লেন সাদা অর্গানজা, পুরো ভেতরটা সাদা, এটা কিনেছি আমি। দাঁড়া, ভালো লাগবে না বলো এটার সাথে? এটা পড়লে ভালো লাগবে, তো ইচ্ছা আছে প্রার্থনার দিন এটা পরার। তো এই অর্গানজা শাড়িটা কিনলাম, আর এটা সাদা, প্রার্থনার দিন সাদা রংটা ভালোই লাগবে, প্রার্থনার দিন এটা পরব। তো পুরো রেডি করে ফেলেছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কিন্তু গরম লাগবে শাড়ি পরে, অত কাজ, অত মানুষজন আসবে, তো বেশিক্ষণ হয়তো আমি শাড়ি পরে থাকবো না, তারপর আমি চেঞ্জ করে নেব, সালোয়ার পরে নেব, তাও এটা পরবো। তাই ভাবলাম তোমাদের সাথে দেখি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি পরছি। আর কালকে বাস টাস লাগাতে আসবে প্রার্থনা, তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ব্লাউজটা ম্যাচিং হয়ে গেছে, ব্লাউজটা আমি সিঙ্গেলই কিনেছিলাম, ব্লাউজটা ম্যাচিং হয়ে গেছে, ব্লাউজটা ভীষণ পছন্দ হয়েছে আমার। কোনো ভী লাল শাড়ির সাথেও যদি এই ব্লাউজটা দিয়ে লাল শাড়িটাকে ফ্যাশন করা যায়, ভীষণ সুন্দর লাগবে। আর আমার কি মানে কি বলবো তোমাদেরকে, আমি ভেবেছিলাম আমার হয়তো মারতে হবে বা টাইট হবে, কিছু একটা হবে ভেতরে, যদিও প্রচুর মানে কাপড় দিয়ে দিয়েছে, কিন্তু কিচ্ছু করতে হয়নি, একদম ফিটিংস হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাইরে হাওয়া অনেক চলছে, কিন্তু ঘরের ভেতরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটু পরে আমি ডিনার করে নেবো, 8টা বেজে গেছে এখন, আমি একটু পরে ডিনার করে নেবো। যদিও গরমে কিছু খেতে ইচ্ছা করে না, শুধু জল খেতে ইচ্ছা করে। আর কত জল খাবো বলো, ঠান্ডা জল খেলে আবার, আমি একটু ঠান্ডা জল খেয়েছিলাম, আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছিল, আবার চিন্তা করলাম ঠান্ডা জল খাবো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করো। আর আমি কিছু আমার শর্টস আছে আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতেই পারো। তো আজকের মতন টাটা।